কথার কথা নয়, আক্ষরিক অর্থেই এই শাক এতই শক্তিশালী ঔষধি গুণ সম্পন্ন যে ডায়াবেটিস তথা ব্লাড সুগার, ক্যালসিয়ামের অভাব এবং অভাবজনিত অর্থাৎ ক্যালসিয়ামের অভাবজনিত রোগব্যাধি নির্মূল করার ক্ষমতা রাখে। এই শাক খাওয়া শুরু করার কয়েক দিনের মধ্যেই ডায়াবেটিস নিয়ন্ত্রিত হয়ে যাবে এবং কিছুদিন খেলে অবশ্যই রোগটি চিরদিনের মতো দূর হবে। ক্যালসিয়ামের অভাব পূরণেও এটি সমান কার্যকরী। আসুন জেনে নেব শাকটির সম্বন্ধে এবং কিভাবে খেতে হবে সে সকল বিষয়ে। এটি শাক হিসেবে খাওয়া হলেও এটি অনেকেরই কাছে শাক হিসেবে অপরিচিত, অনেকেই এই শাক খাননি। বকফুল বা বকপুষ্প অনেকেই চেনেন, বাজারেও নিয়মিত পাওয়া যায়, বিশেষ করে এই সময়ে। বকফুলের পাতা হলো এই ভিডিওতে উল্লেখিত শাক, অর্থাৎ যে শাকটি আমাদের খেতে হবে সেই শাক। বকফুল এবং এর পাতা উভয়েই প্রচণ্ড ঔষধি গুণ সম্পন্ন। এই চ্যানেলে বকফুল প্রয়োগ করে কিভাবে জটিল চর্মরোগ সোরাইসিস সারানো যায় এই সম্বন্ধে একটি ভিডিও রয়েছে, প্রয়োজনে অবশ্যই দেখে নেবেন। যাই হোক, এই বকফুল গাছের পাতা ডায়াবেটিসের মহৌষধ এবং ক্যালসিয়ামের মহা উৎস। প্রথমেই আলোচনা করব ক্যালসিয়ামের অভাব পূরণে এই পাতার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং এর প্রয়োগ সম্বন্ধে। কেননা ক্যালসিয়ামের অভাবে প্রায় 98% মানুষই ভোগেন। কেউ কেউ বুঝতে পারি, আবার কেউ কেউ কোনো রোগে আক্রান্ত হওয়ার পরে বুঝতে পারি। একজন পূর্ণবয়স্ক সুস্থ ব্যক্তির দেহে কম বেশি 1200 গ্রাম ক্যালসিয়াম থাকে, মানে 1 কেজি 200 গ্রাম। আর একজন ব্যক্তির প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা 600 মিলিগ্রাম, 600 mg। আর গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েদের চাহিদা 1200 mg। সুতরাং বোঝাই যাচ্ছে আমাদের শরীরে এই মিনারেলের গুরুত্ব কতখানি। ক্যালসিয়াম হাড় দাঁত মজবুত রাখে, বিকাশে সাহায্য করে, অস্টিওপোরোসিস রোগ থেকে আমাদের রক্ষা করে, শিশু এবং বালকদের হাড়ের সঠিক ডেভেলপমেন্টে সাহায্য করে ক্যালসিয়াম, এটি তাদের জন্য অপরিহার্য। আর ক্যালসিয়ামের চাহিদা পূরণে বকফুল পাতা কেন এত গুরুত্বপূর্ণ? ক্যালসিয়াম তো অনেক খাবারেই রয়েছে, বুঝে নিন এই বিষয়টি। একটু আগেই বললাম একজন সুস্থ ব্যক্তির প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা 600 mg। মনে করুন এই চাহিদা পূরণ করতে ক্যালসিয়ামের এক ভালো উৎস পোস্ত খাবেন বা তিল খাবেন, কিন্তু এর জন্য আপনাকে অন্তত 50 গ্রাম পোস্ত অথবা 50 গ্রাম তিল খেতে হবে। কিন্তু সেটা একজন ব্যক্তির পক্ষে অসম্ভব, কিংবা 200 গ্রাম মেথি খেতে হবে, সেটাও সম্ভব নয়। সেক্ষেত্রে বকফুলের পাতা সহজ সমাধান। 100 গ্রাম বকফুলের পাতায় 1130 মিলিগ্রাম ক্যালসিয়াম থাকে, আর 50 গ্রাম পাতার শাক একজন ব্যক্তি অনায়াসেই খেতে পারেন। সাধারণত এর থেকে বেশি শাকই খাওয়া হয়ে থাকে। এবার প্রশ্ন হলো কিভাবে খাবেন? শাকের মতোই রান্না করে খাবেন, তবে সঙ্গে একটি ডিম খেলে খুব ভালো হয়, কেননা ক্যালসিয়াম অ্যাবজর্পশনে প্রোটিন দরকার, আর তা ডিমে রয়েছে, উচ্চমানের প্রোটিন রয়েছে ডিমে। আর ক্যালসিয়াম শরীরে কার্যকরী হতে প্রয়োজন ভিটামিন ডি, এটিও ডিমের কুসুমে রয়েছে। বকফুল পাতা প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করে। শুধু তাই নয়, যারা ক্যালসিয়ামের অভাবে বিভিন্ন রোগে ভুগছেন তাদেরও সেসব রোগ থেকে মুক্তি দেয় এই বকফুল পাতার নিয়মিত ব্যবহার বা নিয়মিতভাবে বকফুল খাওয়া। তবে হ্যাঁ, যারা কোনো কারণে ডিম খেতে পারেন না বা খান না, তারা পনির বা মাছের মতো খাবার খাবেন প্রোটিনের জন্য। এবার প্রশ্ন হলো পাবেন কোথায়? বাজারে যারা বকফুল বিক্রি করেন তাদেরকে বললেই এনে দেবেন, বাজারে শাক বিক্রেতাদের কাছেও পাবেন। যখন বেশি পাওয়া যায়, মানে এখন যেমন বেশি পাওয়া যায়, এখন বেশি করে পাতা কিনে রোদে শুকিয়ে রেখে দিলেও পরে অন্য সময় খেতে পারবেন। তাছাড়া এই পাতা বা পাতার গুঁড়োর সারা বিশ্ব জুড়ে চাহিদা, বিভিন্ন রোগব্যাধি দূর করার ক্ষমতা রয়েছে এই পাতায়, সেই কারণে তাই অনলাইনেও পাওয়া যায় কিনতে। এই ভিডিওর ডেসক্রিপশানে লিংক রয়েছে, অনলাইনে ঘরে বসে কিনতে পারবেন।
পাতার পাউডার আটার সঙ্গে মিশিয়ে রুটি বানিয়ে খেতে পারেন বা ডালের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। সুপে মিশিয়েও খান অনেকে, সপ্তাহে 3-4 দিন খেলেই চলবে। কাঁচা পাতার শাক হোক বা শুকনো পাতা, এভাবে নিয়মিত খেলে কোনো অসুবিধাও নেই। পাউডার হলে 2 চামচ খাবেন কোনো খাবারের সঙ্গে মিশিয়ে, 2 চামচ পরিমাণ খাবেন, অর্থাৎ 10-12 গ্রাম খেতে পারবেন। এবার আসুন এই পাতা কেন ডায়াবেটিস সারিয়ে দিতে পারে সেই প্রসঙ্গে। টাইপ 1 এবং টাইপ 2 উভয় প্রকার ডায়াবেটিসই নিরাময় করতে সক্ষম বকফুল পাতা। এটি আগাথি নামেও পরিচিত, আয়ুর্বেদে তথা সংস্কৃতে অগস্ত বলা হয়েছে, বোটানিক্যাল নেম শেজবানিয়া গ্ল্যান্ডিফ্লোরা। ডায়াবেটিস কী তা আজ কারো কাছেই অজানা নয়। শরীরে ইনসুলিনের অভাবে বা এর সঠিক কার্যকারিতার অভাবে রক্তে ব্লাড গ্লুকোজ বৃদ্ধি পেলে সেই অবস্থাকেই বলা হয় ডায়াবেটিস মেলিটাস। ইনসুলিন ইঞ্জেকশান, ওরাল ইনসুলিন, বিভিন্ন ওষুধ রয়েছে ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য। হ্যাঁ, নিয়ন্ত্রণের জন্য, নিরাময়ের জন্য নয়, সারানোর জন্য নয়, অর্থাৎ সারিয়ে তোলার জন্য নয়। আজ পর্যন্ত আধুনিক চিকিৎসা বিজ্ঞানের পক্ষে এরকম ওষুধ আবিষ্কার করা সম্ভব হয়নি যা এই রোগ সম্পূর্ণভাবে নির্মূল করে দিতে পারে, কিন্তু প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে এই ব্যবস্থা রয়েছে। স্বার্থান্বেষী মহল বিশেষ স্বার্থে এটি অস্বীকার করে, একটি বা দুটি নয়, বেশ কয়েকটি চিকিৎসা রয়েছে আয়ুর্বেদে এই সম্বন্ধে। এর আগেও এই চ্যানেলে এরকম একটি ভিডিও প্রকাশিত হয়েছে, যদি একবার দেখে নেন তাহলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন। যাই হোক, এই ভিডিওর প্রসঙ্গে আসি। বকফুল গাছে পাতার ব্যবহার বা প্রয়োগ প্যানক্রিয়াস বা অগ্নাশয়ের যে কোষগুলি ইনসুলিন তৈরি করে সেই ড্যামেজড কোষগুলিকে রিপেয়ার বা মেরামত করে। এতে ডায়াবেটিস রোগীর শরীরে ইনসুলিন উৎপাদন আবার শুরু হতে থাকে। শুধু এটিই নয়, ডায়াবেটিস রোগীর আরও যে সকল জটিলতা থাকে তাও দূর করে এই শাক। কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড কমিয়ে স্বাভাবিক করে দেয়, এতে হার্টের সমস্যাও দূর হয় ডায়াবেটিস রোগীর। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার এক গবেষণায় প্রমাণিত যে ডায়াবেটিস রোগীর HbA1c লেভেল এক জায়গায় ধরে রাখে বা আটকে রাখে এটি। তাছাড়া ডায়াবেটিস রোগীর ব্লাড ইউরিয়া নাইট্রোজেন এবং সিরাম ক্রিয়েটিনিন লেভেল সঠিক রাখে। সুতরাং এই কথা অবশ্যই বলা উচিত যে এই পাতাটি প্রতিটি ডায়াবেটিস রোগীর পক্ষে আবশ্যিক ওষুধ। এবার প্রশ্ন হলো, কিভাবে এই বকফুল পাতা খেতে হবে? শাক হিসেবে রান্না করে খাওয়াই সবথেকে ভালো বা বেশি কার্যকরী, এতে কোনো সন্দেহ নেই। আর যদি কাঁচা পাতা সংগ্রহ করতে অসুবিধা হয় তাহলে পাতার পাউডার বা গুঁড়ো খেতে পারেন, সুপে বা ডালের সঙ্গে মিশিয়ে খেতে পারেন। সমগ্র বিশ্বে আজকাল এই পাতার প্রচণ্ড চাহিদা সৃষ্টি হয়েছে, তাই অনলাইনেও ব্যাপক হারে বিক্রি হচ্ছে এই পাউডার। আপনিও ইচ্ছা করলে কিনতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশানে খুব বড় সংস্থার বিশ্বস্ত সংস্থার বকফুল পাতার পাউডার কেনার লিঙ্ক দেওয়া রয়েছে। ঘরে বসেই অনলাইনে অর্ডার করেই ভালো সংস্থার বিশুদ্ধ বকফুল পাতা কিনতে পারবেন। অনেকেই এইভাবে কিনে বিশেষভাবে উপকৃত হচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। সপ্তাহে অন্তত 6 দিন টানা 6-7 সপ্তাহ এটি খাবেন, তারপরেও সপ্তাহে অন্তত 4 দিন করে খেতে থাকবেন এই পাতা, শাক হিসেবে হোক বা পাউডার, আরও 6 সপ্তাহ। অবশ্য খাওয়া শুরু করার 2-3 সপ্তাহের মধ্যেই ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল হয়ে যাবে আর 12-13 সপ্তাহেই ডায়াবেটিস দূর হয়ে যাবে। একটানা 12 সপ্তাহ খেতেই হবে, কিন্তু মাথায় রাখবেন ডায়াবেটিস চলে গেলেও আপনি কিন্তু অন্য সুস্থ মানুষের মতো নিজেকে ভাববেন না। সুস্থ তো অবশ্যই হবেন, কিন্তু একজন ডায়াবেটিস রোগী হিসেবে যে লাইফস্টাইলে চলেছেন সেভাবেই চলবেন, কারণ আপনি সুস্থ হলেও ডায়াবেটিস প্রবণ ব্যক্তি। জীবনযাত্রায় অসংযমী হলে রোগ ফিরে আসতেই পারে, তাই সঠিকভাবে খাদ্যগ্রহণ, এক্সারসাইজ বা 2-3 কিলোমিটার প্রতিদিন হাঁটা এসব চালিয়েই যাবেন আগের মতোই। এভাবে চললে ডায়াবেটিস আর আপনার দিকে ফিরেও তাকাবে না। সুতরাং আজই এই অমৃত সমান পাতার সন্ধান করুন, আর তাছাড়া পাউডার সংগ্রহ করুন এবং খাওয়া শুরু করে দিন। যদি শুকনো পাতা না কাঁচা পাতা না পান তাহলে শুকনো পাতার পাউডার সংগ্রহ করুন, অনলাইনে পাবেন তা আগেই বলেছি,
ডেসক্রিপশানে লিংক রয়েছে, অনলাইনে বিশুদ্ধ পাউডার কিনতে পারেন। কাঁচা পাতার মতোই পাউডারও কার্যকরী। বেঙ্গল আয়ুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, এই অনুরোধ রইল। আজ এ পর্যন্তই, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।